হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে এখন বাজে ঘড়িতে সকাল 6:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদেরকে নিয়ে শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আর সবাইকে গুড মর্নিং। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এই কারণে আজকে আমার মেয়ের এক্সাম আছে, ও এক্সাম দিতে যাবে। ওর টিফিন রান্নাবান্না সব কিছুই আমাকে তৈরি করতে হবে। তো ঘুম থেকে উঠে প্রথমে ভাবলাম যে না, মুখটা ধুয়ে ঠাকুর প্রণাম করে একটু ছাদে যাই। ছাদে এসেছি, দেখি কি ফুল ফুটেছে না ফুটেছে। এই দেখো, ফুল আজকে বেশি ফোটেনি। এই একটা, এই যে এই দুটো, এই তিনটে, আর ছোটো ছোটো ফুলগুলো ফুটেছে। তো ছাদ থেকে আসলাম বন্ধুরা, ছাদ থেকে এসে জানলা দরজাগুলো সব খুলে দিচ্ছি। জানলা দরজাগুলো না খুললে ঘরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, তারপরে সব কাজকর্ম শেষ করতে হবে। রান্নাঘরের জানলাগুলোও খুলে দিই, রান্নাঘরের জানলাও খুলে দিলাম। গতকালকে বাসন মেজে রেখেছিলাম, বাসনগুলো না গোছালে আবার বাসনগুলো ঘুরিতে রাখতে পারবো না, সেই জন্য বাসনগুলো আগে গুছিয়ে নিই। বাসন গোছানো শেষ, এ কত বাসন পড়ে রয়েছে পেছনে, বাসনগুলো এবার মাজবো। যে ডিপ থেকে এবার মাছগুলো বার করে দিই, মাছের ঝোল করব। ভিজিয়ে না রাখলে বরফ হয়ে গেছে, তো ভিজিয়ে না রাখলে এখন থেকে আবার রান্না করতে দেরি হয়ে যাবে। মাছ রয়েছে, মাছের ঝোলটা করব, তার আগে চালটা ভিজিয়ে দিই, চাউমিনটা বানাবো হালকা করে। ডিম টিম না, প্লেন ভেজিটেবল চাউমিনই বানাবো। মশলা ডাব্বাগুলো সব নোংরা হয়েছিল, ওগুলো সব ধুলাম। সকালবেলা উঠে টাইম পেয়েছি বলে মশলা ডাব্বাটা ধুয়ে নিয়েছি, টেবিলটা মুছছি। টেবিলের উপরে টেবিল ক্লথ পাতি না, এই কারণে টেবিল ক্লথ পাতলেই দেখি রান্নাঘরে তো দুদিনেই উপরে একদম তেল কাজটা একটা তেল চিটচিটে পড়ে, তাই আমি টেবিলে এমনি ওপেন রেখেছি। এমনি ডাইরেক্ট মুছে দিই সাবান দিয়ে, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আগে পেতেছি, পেতে দেখেছি কোনো বন্ধুরা কী যে করবো ওই রান্না, আমার রান্নাঘরেই তো সব, রান্নাঘরটা বড় বলে রান্নাঘরেই আমার টেবিল, রান্নাঘরেই সব কিছু, মানে ডাইনিং কাম রান্নাঘর।
তো বন্ধুরা, সব সবজিও বার করে নিয়েছি। ভেবেছিলাম পটল ভাজা করব, কিন্তু পটল ভাজা করব না, পটল আর আলু দিয়ে মাছের ঝোল করব, টমেটো পেঁয়াজ আদা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর কুমড়োটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কুমড়োটা একটু ভাজা করব। আর কালকে টক ডাল করেছিল মা, টক ডাল আছে, চাউমিনের জল বসিয়েছি, চাউমিনের জলটা প্রায় ফুটে এলো, নুন দিয়ে দিই। চাউমিন বয়েল হয়ে গেলে যাচ্ছি চাউমিনটা ভালো করে ছেঁকে ফেলি, ছেঁকে ভাতটা বসিয়ে দিই। তো বন্ধুরা, এদিকে ভাতও ফুটছে আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, এবার চাউমিনটা করব। চাউমিনটা না করে নিলে তারপরে ওই পরে আর মানে মাছের কড়াই হয়ে যাবে, ওই জন্য একবারে করে নিচ্ছি আগে চাউমিন। গরমের ডিম পেঁয়াজ দিলাম না, শুধু আলু পেঁয়াজ দিয়ে ডিমও দেবো না, ডিমে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে গরমে। ওই জন্য আলু শুকনো শুকনো করে আলু পেঁয়াজ দিয়ে ভেজ চাউমিন করে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, অরিগানো দিচ্ছি, অরিগানো চিলি ফ্লেক্সটা দিলে একটু খেতে টেস্ট লাগে, তাই দিয়েছি। আর আমার আবার অরিগানো চিলি ফ্লেক্স এতটা ভালো লাগে না, আমার মেয়ে খুব ভালোবাসে, তো অমলেট করলেও অমলেটের মধ্যে আমাকে চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে দিতে হয়। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, হালকা একটু মিষ্টি, ওভার একদম ডিম ছাড়া প্লেন সাদা চাউমিন আলু দিয়ে আমার মেয়ে খুব খেতে ভালো হয়। চাউমিনটা হয়ে গেছে, এবার ঢেলে ফেলবো, তারপরে আমি কুমড়ো ভাজা বসাবো। কুমড়োও কেটে রেখেছি, যে কুমড়ো কাটা হয়ে গেছে, তারপরে পটল কেটেছি, আলুও কাটা হয়ে গেছে, মাছের ঝোল কুমড়ো ভাজা করবো। কুমড়ো ভাজাও প্রায় হয়ে এলো, আমি এটা মায়ের দিয়ে শিখেছি, কুমড়োতে মা কখনো হলুদ দেয় না, নুন আর
মিষ্টি দিয়ে মা কুমড়ো ভাজা করে খেতেও ভালো লাগে। মশলা হলুদ নিয়ে মাখিয়ে রেখে দিই, মশলা ধুয়ে নিয়েছি, হলুদ ফুলটা মাখিয়ে রাখি, তারপরে মাছটা ভেজে নেবো, তারপরে আলু পটল ভাজবো। গরম গরম সাদা চাউমিন রেডি, কুমড়ো ভাজাও হয়ে গেল। কে খাবে তোমরা চলে আসো, কে কে সাদা চাউমিন খেতে ভালোবাসো, প্লেন চাউমিন। মাছ ভাজবো আর একটু তেল দিয়ে দিই কড়াইতে। আজকে মিক্সিতে বাঁধবো না, শিল লড়াই বাঁধবো, কেন কি মাছের ঝোলটা আমার বর আবার শিল লড়াই খেতে খুব ভালো লাগে। তো শিল লড়াই একটু মিশিয়ে নিই একটু। মাছের ঝোলের জন্য আলু পটল ভাজা হয়ে গেল, একটা মাছও ভেজে রেখেছি, আমরা পেঁয়াজ বাটছি, ভেজে রেখেছি, জিরে বাটবো আর টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমের জন্য আর মানে একটু হালকা তরকারি ভালো লাগে খেতে, হালকা টক ডাল হয়েছিলো সেটা আছে। আর মিক্সিতে আজকে বাটলাম না, আজকে শিলে বাটছি, কারণ কি শিলের বাটা আর মিক্সি বাটার মধ্যে দুটো তরকারি টেস্টই আলাদা। তো আজকে শিলের বাটা আমিও ভালোবাসি, সবাই ভালোবাসে, তরকারি টেস্ট হলে কে না ভালোবাসে। তো ওই জন্য আজকে শিলে বেটেই করবো ভেবেছি। বন্ধুরা মাছের মাছের ঝোলও প্রায় কষিয়ে এসেছে, যে কত অসুবিধা হয় মা থাকে, কত কি কাজ বিষয় নেই, মা নেই আমার কত কি কাজ করে বেশি জল দেবো না, মাথা মাথায় দেখো। ঝোলটা হয়ে গেলে আজকের মতো রান্নার কাজটা কমপ্লিট, এখন যাচ্ছি এই সবজির খোসা টোসাগুলো ওই দেবো, সব পড়ে রয়েছে, এগুলো সব গুছাবো, গুছিয়ে ঘরটা ভালো করে মুছবো। এই যে আবার রান্নার বাসন এগুলো সব জমেছে, এগুলো মাজবো, মেজে বাসনগুলো সব গোছাবো, রেখে সব তুলবো, গুছিয়ে তারপরে ব্রাশ করবো, ব্রাশ করে স্নান করবো, স্নান করে পুজো দিয়ে টিফিন খেয়ে কাজে বেরোবো। তো আজকে আর বেশি কিছু বললাম না বন্ধুরা, আজ এই অবধিই থাক, আবার তোমাদের সাথে কাল দেখা হবে। তো যাওয়ার আগে একটাই কথা বলবো, আমার রান্না, আমার কাজ আর আমার ব্লগ তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা।